Hi friends, welcome to MCQ Zone. आज के हमरा ये गणित टा सॉल्व करो। ये रकम धरने के गणित विभिन्न गवर्नमेंट एग्जाम में जन्नो खूबी गुरुत्वपूर्णो। ठीक है जे ये रकम क्वेश्चन परीक्षा बार-बार जानते चाह है। देखो हमरा क्यों आपे शॉर्ट टिक्सर मात्र में करो देखो। आगे हमारे ये रकम थकले जो गुण भाग वियोग थकले की कुत्ता भी आगे ना बोधमास रूल बीओडी MAS বদমাস রুল अप्लाई করতে হবে ঠিক আছে বদমাস রুলের বি মানে কি ব্র্যাকেট তারপরে অফ বা অর্ডার ডি হচ্ছে ডিভিশন এম হচ্ছে মাল্টিপ্লিকেশন এ হচ্ছে অ্যাডিশন এস হচ্ছে সাবট্রাকশন ঠিক আছে অর্থাৎ আগে ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর অফ এর কাজ তারপর হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ তারপর মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ তারপর অ্যাডিশন বা সাবট্রাক্ট অ্যাডিশন বা যোগের কাজ তারপর সাবট্রাকশন বা বিয়োগের কাজ তাহলে আমরা আগে ভাগের কাজ করব তাহলে এখানে ভাগ দুটো আছে ভাগের কাজ করলে কি হবে দেখো 4 যোগ 18 গুণ 9/6 9/6 করলে কত হয় দেখো 9/6 কে ভাগ করলে কত হবে না 3 দিয়ে কাটলে 3 3 এ 9 3 2 এ 6 অর্থাৎ 3/2 3/2 माइनस 12 बाई 18 गुण 15 भाग 6 कर ले कता होवे 15 के 6 दे भाग कर ले 3 5 15 3 2 6 अर्थात 5/2 তাহলে কত হলো 5/2 প্লাস 23 माइनस 11 ঠিক আছে এবার দেখো ভাগের পর কি কাজ করতে হয় না গুণের কাজ তাহলে আমরা এইটা কাজ করব এবং নিচে এইটা কাজ করব তাহলে 2 9 18 হবে 2 9 18 হবে নিচেরটা তাহলে কত হলো 4 প্লাস 9 আর 3 গুণ করলে কত হবে 27 হবে মাইনাস 12 বাই কত আছে দেখো 9 5 গুণ করলে কত হবে 45 প্লাস 23 মাইনাস 11 আচ্ছা এবার কি করতে হবে যোগের কাজ করতে হবে তাহলে 27 আর 4 যোগ করলে কত হবে 31 31 মাইনাস 12 বাই 45 আর 23 যোগ করলে কত হবে 68 মাইনাস 11 তাহলে 31 থেকে 12 বিয়োগ করলে কত হবে 19 68 থেকে 11 বিয়োগ করলে কত হবে 57 এবার আমরা যদি উপর নিচে কাটাকুটি করি তাহলে কত হবে 19 3 এ 57 অর্থাৎ কত হবে 1/3 তাহলে 1/3 হচ্ছে আমাদের কারেক্ট आंसर তাহলে অপশন সি ইজ দা রাইট आंसर